Assalamualaikum, welcome back to my channel. Shubhiyo bhiyo zokhul jay jekhan taki amar video ta dekhra. Asha khori shabai bala asoin. Aar kub shundor ekhtu ekhtu khori. Kintu kroi dur dekha fawazar shkub shundor din. To aske ami aapnara shanme loya isi amar begungasor update. Dekhta var rao to bishti meg bishtir mudde o mashallah amar begungaso. Begundora shuru khorse o dekhta var rao alhamdulillah ekhta begun fula tiki gese. Dane baingondor সে তো কিলা আমি এত ঠান্ডার মাঝে পরিচর্যা করছি আর আপনারা লগে একটু শেয়ার করমু বেগুন গাছ আসলে হক দিন পর পর কিন্তু পাতাগুলা খাইটা দেওয়া লাগে মাটিগুলারে একটু কুইরা দেওয়া লাগে মানে উপর নিচ কুইরা দিলে আসলে বেগুন গাছর হেল্প হয় বেগুন আর তাড়াতাড়ি ধরব দেখতে পারা অনেক ঠান্ডা অনেক বৃষ্টি আছিল যারা ইউকেতে তখন তারা জানেন যে অনেক দিন ধরে খুব বৃষ্টিদের মানে গাছ যে কোনো খানি দিবার আসলে সুযোগ নাই অনেক বৃষ্টির মধ্যে কিন্তু খানি দেওয়া গেছে না তো আমি মাঝখানেও আমি এক সপ্তাহ আগে আমি একটু দিন একটু বালা করেছিল খুব সুন্দর রই দূরছিল কয়েক ঘন্টার লাগি তো আমি আমার বেগুন গাছও কিছু পরিচর্যা করছিলাম সুন্দর রই তো দেখতে পাররা তখন আমি কিতা করলাম আমার বেগুন গাছও হই যে অনেক দিন ঠান্ডা আছিল তো বেগুন গাছও আসলে মাটিগুলো একবারে দুর্বল মাটির মধ্যে কোনো ফুড রয়েছে না যেটা খানি দিয়েছিলাম এটা সপ্তাহ মেঘে এটা দইলিছে দইয়া নিছে গিয়ে তো দেখতে পারা তবুও আমার গাছগুলো খুব সুন্দর আছে তো এখন আমি কিছু পরিচর্যা করবো প্রথমত আমি গাছর পাতাগুলা যে নিচের যে পাতাগুলা দেখরা ওগুলা খাইটা দিব আর ও দেখতে পারা আমি রসুনের খোসা দিছিলাম ফুকাল লাগি তা মেগর লাগি আসলে এটার অ্যাকশন গেছে গি তো এখন আবার নতুন করে আবার দিব দেখতে পারা গাছের মাঝে গাছর পাতাগুলো একটু একটু ফুকায় খাইলিছে যেহেতু ইদি সামান্য রোদ কয়েক ঘন্টা রোদ দিছে আমি পাতাগুলারে খাইটা সবগুলা গাছর পাতাগুলা খাইটা মাটিরে একটু উপর নিচ খইরা খুইরা দিমু দেওয়ার পরে আমি অল্প পরিমাণে একটু 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 করি সামান্য পরিমাণ একবারে খানি দিমু তো খানিটা আসলে আমি এটা রেকর্ড করতাম পারছি না স্কিপ করে লিছি আমি আপনারা কইরাম আমি কিতা খানি দিছি ও দেখতে পাররা যে আমি পাতাগুলা খারছি সবগুলা গাছর এটা কিন্তু খুবই জরুরি বেগুন গাছ বেগুন দরাইতে গেলে কিন্তু পাতাগুলা হক দিন পর পর এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর কিন্তু পাতাগুলা খাইতে দেওয়া লাগে অনেক দিন মেঘ বৃষ্টির কারণে আমি কিছু করতাম পারছি না তখন মেঘ বৃষ্টি তামার পরেই আমি পাতাগুলা খাইতে উপর নিচ কইরা দিমু দেওয়ার পরে আমি যে বিজাইয়া রাখা আসলে এটা আমি স্কিপ করে লেছি আবারও কইরাম খোলার খোসা বিজাইয়া যে পানি আমি আমার সব গাছও দিই তো ও পানিটা কিন্তু আমি দিছি আমার বেগুন গাছও একবারে সামান্য পরিমাণে আমি দিছি যেহেতু মাটিগুলা খুব বিজা বিজার মধ্যে বেশি ফুড দিলে কিন্তু গাছের ক্ষতি হইতে পারে তো আমি চাই না আমার গাছের কোনো ক্ষতি হইতো তো এর লাগি আমি সামান্য করে দিছি বেনানার যে খোসা বিজানির ফানি আর আমি আপনারা ভিডিও লাস্টে দিয়ে দেখতে পারবা আমি আবারও এগ শেল ডাইসা পাতা আবার ইউজ করলাম গাছের লাগে এটা আসলে খুবই দরকার আর দেখতে পাররা পাতাগুলো একটু ফুকের ফুকে আক্রমণ করছে তো রসুনের খোসা দিলে কিন্তু খুবই হেল্প হয় তো মেঘ বৃষ্টির কারণে আসলে এরকম হইছে রই দইলে কিন্তু এরকম হইল না আসলে এই বছর ওয়াদারটা একবারে ওয়াদারে আসলে ওয়াদারের উপর ডিপেন্ড করে যে গার্ডেনের ফসল যারা আমরা রোপণ করছি একমাত্র ওয়াদারের উপরে ডিপেন্ড করে আর ঠিকমতো পরিচর্যা সব কিছু লাগে কিন্তু আর এখন আমি দিমু কিছু যে ডাই এক শেল সাফাতা
এটি আসলে এক সপ্তাহ পর পর বা দুই সপ্তাহ পর পর একবার দেওয়া লাগে দিলে আপনারা বুঝতে পারবা এটা দিলে কতটুকু গাছের হেল্প গাছের যেটা যেটা দরকার সব কিছু কিন্তু এর মধ্যে আছে আর বেনানার খোসা আসলে আমার কাছে আমি সবগুলো বিজায় রেখে দিছি তো আর আমি বেনানারে লাগি বেনানার পানি দিছি আর অনেকজনই আসলে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে অসংখ্য ধন্যবাদ আমারে ফলো কইরা আপনারা বেগুন গাছ রোপণ করলে খুব সুন্দর কমেন্ট করছেন অনেকদিন আগে একজন বইনে আমার এক কমেন্ট করছিল যে তাই না আমার আমার মতন করি বেগুন গাছ রোপণ করলা আপনারা আপনারা কইরাম যে আপনারা কিনা ফুড ইউজ করা লাগতো নাই ওরকম করি ভেজিটেবলের খোসা বিজাইয়া পানি ইউজ করতে পারবা বা ডাই সাফাতা এগ শেল আর বাংলাদেশের ওয়াদার বা অন্যান্য দেশের ওয়াদার কিন্তু খুবই ভালা আর ইউকের ওয়াদার আসলে খুবই ঠান্ডা আর সিজন মাত্র কয়েকটা দিন আসলে ঠান্ডার কারণে আমরা ঠিক মতো ফলন পাইতাম পারি না গাছগুলা ঠিক মতো বড় হইতে পারে না বড় হওয়ার আগেও কিন্তু ফলন যে সময় শুরু হয় এই সময় কিন্তু ঠান্ডা আসা শুরু করে আশা করি যে আজকে আমি আপনার লগে পদ্ধতি ইউজ করলাম আপনারা ঠাই করে দেখবা ওরকম ইনশাল্লাহ আপনার বেগুন গাছের বেগুন ধরবো একটা ফুলও জড়তো নাই আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না নতুন যারা সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা তো বিয়োজ হল ওখানেও আমি আপনার কাছ থেকে বিদায় নিমুগে আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ